অডিওতে আমার কাছে রেকর্ডিংটা আছে, শাহজাহান ওমর বরিশালের কোথার ঝালকাঠির কোন এক জায়গা বলছে, শাহজাহান ওমর ধানমন্ডির ওই রাস্তাটা দিয়ে নামছে বা সদরঘাটের কোথা থেকে নামছে, বলছে তাকে ধৈর্য লেখটা কইরা দে। তখন আবার বলছে আপা এইটা শাহজাহান ওমর, তো হইছে কি ওরে ল্যাংটা করে একটা জুতার বাড়ি দিয়ে দে। তো এটা বলছে কবে, 94-তে, 93-94-তে হাসিনা শেখ যদি জুতার বাড়ির কথা বলে এখন বলে গুলি কইরা দে, এখন বলে গায়েব কইরা দে। মানে এটা দ্বিমত করার কি কিছু আছে? বাংলাদেশের প্রতিটা দুর্নীতি, প্রতিটা হামলা, প্রতিটা গুণ, প্রতিটা অপরাধ কর্মের সাথে হাসিনা শেখের নির্দেশের বাইরে বাংলাদেশের একটা পাতাও পড়ে না। হাসিনা শেখ এতই ক্ষমতাশালী, হাসিনা শেখ এতটাই শক্তিশালী, বাংলাদেশের একজন প্রধান বিচারপতিকে, একজন প্রধান বিচারপতিকে হাসিনা শেখ ঠান্ডা মাথায় মিলিটারি একজন ইউনিফর্ম অফিসারকে, জেনারেল আকবরের মতো একজন কুলাঙ্গারকে পাঠায় পিস্তল সহ পিস্তলের বাট দিয়ে গুলি করার জন্য। আপনার কি মনে হয় সাকিব সুরেন্দ্র কুমার সিনহাকে যে জুতা পেটা করেছিল, থাপ্পড় মেরেছিল, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিল, এটা হাসিনা শেখের নির্দেশের বাইরে? বাংলাদেশের যেই কয়টা গুম হয়েছে, প্রত্যেকটা গুম হয়েছে হাসিনা শেখের নির্দেশে। বাংলাদেশের বিডিআর পিলখানায় যে অ্যাটাক হয়েছে, কতগুলো বাংলাদেশের স্বর্ণ সন্তান 57 জন আর্মি আফসারকে ওখানে গুলি করে মারা হয়েছে, এর পিছনে কার নির্দেশ ছিল, কার সহযোগিতা ছিল? হাসিনা শেখের। বাংলাদেশের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের নাম আমার মনে নেই, তাকে যতগুলো গুম হয়েছে, ইনক্লুডিং ইলিয়াস আলী, ইনক্লুডিং সালাউদ্দিন, যতগুলো গুম হয়েছে, আপনার কি মনে হয়েছে এগুলো হাসিনা শেখের নির্দেশের বাইরে? আরও আছে, শাপলা চত্বরে হেফাজত ইসলামের 1700 লোককে গুলি করে মারা হলো, ছাত্রছাত্রীদের বাচ্চা পোলাপানদেরকে সব গুলি করে মারা হলো, এগুলো কি হাসিনা শেখের নির্দেশের বাইরে হয়েছে? পুলিশের ব্যাটন দিয়ে, রাইফেল দিয়ে, লাভ দিয়ে সিলেটে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে লাফিয়ে লাফিয়ে গুলি করে লোকজনদেরকে পশু পাখির মতো মারা হয়েছে, পশু পাখির মতো মারা হয়েছে, এগুলো কি হাসিনা শেখের নির্দেশের বাইরে? বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং করা হয়েছে, সেখানে ওই হ্যাকিং এ যে কোড ব্যবহার করা হয়েছে, ওই কোডের ভিতরে যা কিছু ছিল এগুলো সজীব ওয়াজের জয়, সজীব আহমেদ জয় এবং অন্যান্য লোকজন এরা সবাই একত্রে করেছে, এবং ওখানে এই তারা যে ওখানে কম্পিউটার হ্যাক করেছে, ওখানে কে কে ছিল, কে কে না ছিল, এদেরকে কিভাবে লোকেট করা না যায়, এই জন্যই তারা রাকেশ আস্থানার মতো একজন র অপারেটিভকে, র অপারেটিভদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশের কম্পিউটারের যত প্রোগ্রাম ছিল সবগুলো ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করা হয়েছে। তো আপনার আজকের যদি ওবায়দুল কাদের বলে যে বিএনপির হাসিনার নির্দেশে, নেত্রীর নির্দেশের বাইরে কেউ যদি অ্যাটাক করে, এতে একটা জিনিস আমার প্রতীয়মান হয়, সেটা হচ্ছে এই, বাংলাদেশের বিরোধী দলীয় ভাই বোনেরা আপনারা সবাই শুনে রাখেন, এর অর্থ ওবায়দুল কাদের আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আক্রমণ হবে, আপনাদেরকে রাস্তাঘাটে আন্দোলনের মধ্যে আপনাদেরকে গুলি করে মারা হবে, আপনাদের উপরে শারীরিক নির্যাতন করা হবে, আপনাদেরকে উপরে মানসিক নির্যাতন করা হবে, এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরকে, আপনাদেরকে ফ্যামিলি মেম্বারদেরকে ওখান থেকে টেনে বের করে অত্যাচার করা হবে। এটা তার ইঙ্গিত যে হাসিনা শেখ কিভাবে করে। আমি মতিউর রহমান রেন্টুর কথা, ওর নাম কি মতিউর রহমান রেন্টু, রেন্টু, আমি শুধু রেন্টুর রেফারেন্স না, ব্যক্তি জীবনে আমি একটা কথা বলি, আমি একটা জায়গা, এনিওয়ে আমি কথাটাকে এভাবে বলি, হাসিনা শেখ এই কাজগুলোয় প্রচন্ড পারদর্শী, সে ফোন করে কাউকে বলে দেবে যে অমুকের কাপড় খুলে দে,
অডিওতে আমার কাছে রেকর্ডিংটা আছে, শাহজাহান ওমর বরিশালের কোথার ঝালকাঠির কোন এক জায়গা বলছে, শাহজাহান ওমর ধানমন্ডির ওই রাস্তাটা দিয়ে নামছে বা সদরঘাটের কোথা থেকে নামছে, বলছে তাকে ধৈরা লেগটা কইরা দে। তখন আবার বলছে আপা এইটা শাহজাহান ওমর, তো হইছে কি ওরে ল্যাংটা করে কয়েকটা জুতার বাড়ি দিয়ে দে। তো এটা বলছে কবে, 94-তে, 93-94-তে হাসিনা শেখ যদি জুতার বাড়ির কথা বলে এখন বলে গুলি কইরা দে, এখন বলে গায়েব কইরা দে। ঠিক আছে, একটা কথায় সব ধামা চাপা পড়েছে, সেই কথাটা কি জানেন? কথাটা হচ্ছে এই, আয়নাঘর নামক ডিজিএফআই এর একটা জায়গা যেটা সেলের কথা বলা হয়েছে ওখানে নিয়ে লোকজন ঢুকাইছে, কিন্তু একটা কথা ওই আয়নাঘরের কথা বলে অন্যান্য সব ঘরগুলোর প্রসঙ্গটাকে পাশে টানা হয়েছে। বাংলাদেশে আয়নাঘরের মতো ব্যক্তি মালিকানাধীন যুবলীগের অধীনে, ছাত্রলীগের অধীনে, আওয়ামী লীগের অধীনে, কৃষক লীগের অধীনে এ ধরনের আয়নাঘর কয়েক শত আছে, ওগুলোর সন্ধান নিয়ে কেউ ডকুমেন্টারি করে নাই। একটা ডকুমেন্টারি করা হয়েছে আয়নাঘর, আমরা ডিজিএফআই কে দোষারোপ করলাম, কথাটা সত্যি, কিন্তু এ ধরনের শত শত আয়নাঘর প্রতিটা ডিস্ট্রিক্টে তৈরি করা হয়েছে, এবং এই শত শত আয়নাঘরকে পরিচালনা করছে কারা, ছাত্রলীগের লোকজনরা, যুবলীগের লোকজনরা, আওয়ামী লীগের লোকজনরা, এবং এরা ওই কাজগুলো করছে, এবং তারা শুধু গুমি করছে না, ওখান থেকে মুক্তিপণ তারা আদায় করে, যারা মুক্তিপণ দিতে পারে না তাদেরকে গুলি করে মেরে ফেলে, তাদের জিব্বা কেটে দেয়, হাত কেটে দেয়। তো টোটাল সাবজেক্টটা কি, সাবজেক্টটা শেষ পর্যন্ত এখানেই দাঁড়ায়, বাংলাদেশের প্রতিটা গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, মিছিলের উপরে গুলি, যেখানে যত অপরাধ কর্ম হয়, যত দুর্নীতি হয়, সচিবালয়, কর্পোরেশনে, ইভেন একটা ভূমি অফিসে, বাংলাদেশের যেখানে দুর্নীতি হয়, প্রত্যেকটা দুর্নীতির পিছনে হাসিনা শেখের নির্দেশ আছে। হাসিনা শেখের নির্দেশ ছাড়া বাংলাদেশে কেউ লাখপতি হয় না, হাসিনা শেখের নির্দেশ ছাড়া বাংলাদেশে কেউ কোটিপতি হয় না, হাসিনা শেখের নির্দেশ ছাড়া বাংলাদেশের একটা পাতাও পড়ে না। আপনি একদম সঠিক বলেছেন, এবং একটি তথ্য আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে আমি দিতে চাই, যেটা আমরা একদম খুবই অথেন্টিক একটি সোর্স থেকে আমরা পেয়েছি। তো আমাদের যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে 150 আসনে ভোট করতে 2,00,000 ইভিএম ক্রয় করা হয়েছে, এবং ওয়্যার হাউস ও প্রশিক্ষণ বাবদ 8,711 কোটি টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে নির্বাচন কমিশনের। এবং আমাদের এই সূত্র আমাদেরকে বলছে যে এই অর্থের সিংহভাগ পাবে সজীব অজয় জয়, এবং বাকি টাকা ভাগ হবে উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং শেখ রেহানার জন্য। এবং অন্য দুজন সুবিধাভোগী হচ্ছেন মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসর আহসান হাবিব, এবং বর্তমান বিএমটিএফ এর এমডি সবকিছু সমন্বয় করছেন তিনি, এবং ব্রিগেডিয়ার আহসান হাবিব উপদেষ্টা তারেক সিদ্দিকির সুদীর্ঘ দিনের ঘনিষ্ঠ। তারেক সিদ্দিকির পছন্দের সিসি কাজী হাবিবুল আউয়াল এবং আহসান হাবিবকে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সিসি প্রায় নিশ্চুপ, কারণ তারেক সিদ্দিকি সকল সিদ্ধান্ত হাবিবকে দিয়ে করিয়ে থাকছেন এবং সিসি কে বলেছেন যে অশোকের ভান করে থাকতে। তো এই তথ্যটি আমরা পেয়েছি খুবই অথেন্টিক একটি সোর্স থেকে। তো এটা যদি আপনি আমি আপনাকে আমি শুধু এতটুকু বলি, দ্য ইনফরমেশন ইউ জাস্ট গিভ ইট টু মি, দিস ইজ রিয়েল এন্ড দিস ইজ অথেন্টিক। সামওয়ান সেন্ড মি দিস ইনফরমেশন আই থিঙ্ক 3-4 days ago, এন্ড ইউ অলসো সেন্ড মি। এখন কথাটা হচ্ছে এই যে এটা যে হচ্ছে দিনে দুপুরে, এটাকে লুকানোর কোনো কায়দা নাই। সাকিব, আমি আপনি বেশ কিছুদিন ধরে, আপনি না, আপনারা এই শোতেই, আপনাকে আমি বহুবার বলেছি, আপনারা আন্দোলন করেন, পল্টনে চিল্লান, সরোয়ার্দী উদ্যানে চিল্লান, আর বিভিন্ন জায়গায় চিল্লান, ভাই রাজনৈতিক কর্মসূচি আপনারা যেখানেই দেন, কিন্তু এই কর্মসূচিটা যদি করতে হয়, আমার একটা সময়ের কথা মনে পড়ে, 90-এর আন্দোলনের আগে, মানে যখন আন্দোলন তুঙ্গে, তখন একটা সাবজেক্ট এসছে, সেই সাবজেক্টটা হচ্ছে এই হাসিনা শেখ,
বিএনপি আন্দোলনের জন্য পল্টন বাছে, সরোয়ার্দী উদ্যান বাছে, এইটা বাছে, ওইটা বাছে। আপনি কি জানেন আওয়ামী লীগ এবং হাসিনা শেখ তখন কোথায় আন্দোলন করেছে? আপনাকে আমি বলি, 1990 সালের নির্বাচনের আগে কি করেছে এই হাসিনা শেখ। লগি বৈঠা নিয়ে, আওয়ামী লীগের লোকজন নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করেছিল। দেখে এর কোনো, তাদের আমেরিকান নীতির কোনো পরিবর্তন হয় নাই। তো সেক্ষেত্রে এই ভারতের, হাসিনা শেখের এবার আমেরিকা এসে মানে গড়ে পড়তায় বহু লোকজনের সাথে হ্যান্ডশেক করতেছে, বহু লোকজনের সাথে আলাপ আলোচনা করে যাচ্ছে, কিন্তু আমেরিকা থেকে তার অ্যাচিভের কেউ যদি বলে যে এবার আমেরিকায় হাসিনা শেখ এসে সব প্রবলেম সলভ করে গেছে, সে আবার ক্ষমতায় আসবে না। অ্যাজ অফ নাও দের ইজ নো ডেভেলপমেন্ট, হাসিনা কুডুড অ্যাচিভ নাথিং। আর একটা সাবজেক্ট, বাংলাদেশের কি জন্য এখানকার কতগুলো পাঁচাটা ওই যে রাস্তার টয়লেট পেপারের মতো কতগুলো পত্রিকা আছে, যেমন নিউ ইয়র্কের কতগুলো, এটা আমি ওই বাংলাদেশ নিউ ইয়র্কের কতগুলো বাংলা পত্রিকাকে বলি, এগুলো টয়লেট পেপার। হাসিনার একটা ছবি দিয়ে লিখছে, মমতাময়ী মা গণতন্ত্রের মা আমেরিকায় এসেছে দেশের উন্নয়নের লিস্টি নিয়ে, মানে জাতিসংঘে বলবে আমি বাংলাদেশে উন্নতি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যেখানে প্রতিদিন আমার দেশে গুমার খুন হয়, আমি বাংলাদেশকে এমন এক উন্নয়নের রাস্তায় নিয়ে গেছি, এমন এক বিজ্ঞান আবিষ্কার করছি রডের বদলে বাঁশ দেওয়া হয়, রাস্তাঘাট বিল্ডিং বানাতে গেলে রডের বদলে আমি বাঁশ দেওয়া শিখাই দিছি, আমি এত বড় উন্নয়ন করছি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে কম্পিউটার হ্যাক করাইয়া আমি পয়সা সরাইয়া দিছি, আমার ছেলে এখনো ধরা পড়ে না, ইউ সি হাউ স্মার্ট উই আর, সেটা নিয়ে আসছে।